আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি সুস্বাদু পুষ্টিকর চিড়ার চিকেন সবজি পোলাও চিড়া আমাদের কাছে বহুল প্রচলিত খাবার সহস্পচ্ছ খাবার হিসাবে চিড়ার আলাদা কদর রয়েছে তাছাড়া চিড়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী চিড়ায় পটাশিয়াম এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগীদের জন্য চিড়া খাওয়ার উপকারিতা অনেক ক্রন সৃদ্ধের ক্ষেত্রে পেট ঠান্ডা করতে পানির অভাব পূরণ করতে এবং একই সাথে ক্ষুধা মেটাতে চিড়ার গুরুত্ব অপরিসীম সকালের বা বিকেলের নাস্তায় ইফতারে দই দুধ কলা গুড়ের সঙ্গে কিংবা চিড়া ভাজা বিভিন্নভাবেই চিড়া খাওয়া যায় এছাড়া মজার মজার রেসিপি তৈরি করা যায় চিড়া দিয়েই তেমনি চিড়ার মজাদার একটি আইটেম চিড়ার চিকেন সবজি পোলাও চলুন দেখে নেই কীভাবে রান্না করবেন চিড়ার চিকেন সবজি পোলাও উপকরণ চিড়া দুই কাপ চিকেন প্রেস্ট কিউব করে কাটা এক কাপ চিংড়ি ছোট করে কাটা হাফ কাপ মটরশুটি এক কাপ গাজর কিউব করে কাটা হাফ কাপ পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ রসুন কুচি এক চা চামচ আদা কুচি হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ কাঁচামরিচ কুচি তিন চারটি লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো সামান্য শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চিমটি সায়া সস এক চামচ এটি অপশনাল সিদ্ধ ডিম গোল করে কাটা ডেকোরেশনের জন্য ঘি পরিমাণ মতো প্রস্তুত প্রণালী আমি চিড়া স্ট্রেনারে নিয়ে পানিতে হালকাভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে একদম ঝরঝরা করে নিতে হবে তবে বেশিক্ষণ রাখবেন না চিড়া গলে যেতে পারে চুলায় ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি আদা কুচি জিরাবাটা দিয়ে নাড়াতে হবে এরপর কিউব করে রাখা মুরগির মাংস চিংড়ি কুচি দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ শুকনো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এ সময় চোলার রাস মিডিয়াম করে রাখতে হবে মাংস আর চিংড়ি কুচি ভালো করে ভাজতে হবে এখন দিয়ে দিতে হবে কিউব করা গাজর এবং মটরশুঁটি কিছুক্ষণ নাড়াচাড়া করে কুচি দিয়ে দিতে হবে দুই তিন মিনিটের জন্য চিকেন আর সবজি ঢেকে দিতে হবে এরপর সয়া সস গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে সয়া সস দিলে লবণের পরিমাণ কমিয়ে দেবেন কারণ সয়া সসে লবণ থাকে মাখামাখা হয়ে এলে পানি ঝরিয়ে রাখা চিড়া দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন যাতে দলা না পাকিয়ে যায় চিড়া হালকাভাবে নেড়ে সব উপকরণের সাথে ভালোভাবে মেশাতে হবে নামানোর আগে দিয়ে দিন দুই চার চামচ পরিমাণ ঘি তৈরি মজাদার সুস্বাদু পুষ্টিকর চিকেন সবজি চিড়ার পোলাও নামিয়ে পছন্দ মতো সাজিয়ে ইফতারে কিংবা নাস্তায় গরম গরম পরিবেশন করুন মজাদার চিড়ার চিকেন সবজি পোলাও সতর্কতা চিড়া খাওয়ার উপকারিতা অনেক থাকলেও বেশি শর্করা এবং উচ্চ গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ খাবার বেশি গ্রহণে ভালো কোলেস্ট্রলের মাত্রা কমে যায় যা ভাস্কুলার ডিজিজের ঝুঁকি বৃদ্ধি করে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো পরামর্শ মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন টিপস করে লাইফের সাথেই থাকুন আল্লাহ হাফেজ